কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে? এসব ছাতার মাথা সেলিব্রিটিদের জন্য আমাদের সাধারণ মানুষের যত ভোগান্তি। ও ভূমি, জিজ্ঞেস কর না ওনাকে আর কতক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হবে, আর কখন পুজো দেব আমরা। মা, আমার না আর ভালো লাগছে না। আমি তো তোমাকে বলেছিলাম বলো কোনো দরকার নেই এখানে পুজো দিতে আসার। আমার মা প্লিজ চলো তো বাড়ি, চলো, পুজো দেওয়ার কোনো দরকার নেই। ঠাকুর যা করা তা এমনি করবে। ঠাকুরের থানে এলাম পুজো দিতে, পুজো না দিয়ে চলে যাবো তাই কখনো হয়? সামনে একটা শুভ কাজ। কিসের শুভ কাজ মা, আর কিসের শুভ কাজ? ভাগ্যে যা লেখা রয়েছে তাই হবে। চুপ কর, অমন করে বলতে নেই, চুপ কর। ঠাকুরের থানে দাঁড়িয়ে আছিস, চুপ কর। বলি ও ভাই, আর কতক্ষণ আমাদের দাঁড়িয়ে এভাবে অপেক্ষা করতে হবে রোদের মধ্যে বলুন না। আমাদের একটু ভেতরে যেতে দিন না, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি আর কতক্ষণ দাঁড়াবো বলুন তো। আমরা একটু ভেতরে গিয়ে কাউকে কোনো বিরক্ত না করে পুজো দিয়ে চলে আসবো। অনেক দূর থেকে এসছি ভাই। না না, যতক্ষণ ভিতর থেকে পারমিশন না আসছে আমরা কাউকে অ্যালাউ করতে পারবো না। এই তো দেখুন না, সবাই তো কষ্ট করে দাঁড়িয়ে রয়েছে, আপনারাও দাঁড়ান। ঠাকুরের দর্শন করতে এলে এমন অনেক অপেক্ষা করতে হয়, তাতে এমন কোনো মহাভারত অশুদ্ধ হয় না। বললাম না ভাই, অনেক দূর থেকে এসেছি, একটু পুজো দিতে দিন। বললাম তো পারবো না, কেন এত ঘ্যান ঘ্যান করছেন জান তো? ঘ্যান ঘ্যান করবেন না মানে কি ভেবেছেন যে কি? আপনারা কি ভেবেছেন যে কি? কেন ঢুকতে পারবো না আমরা? ভূমি এখানে কি করছে? দেখতে পাচ্ছেন না আপনারা? কেউ দেখতে পাচ্ছেন না? বয়স্ক মানুষরা এখানে দাঁড়িয়ে রয়েছে, গরমের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। কি ভেবেছেন যে কি? একটুখানি মনুষ্যত্ব বোধ নেই আপনাদের? দেখুন, একদম বাজে কথা বলবেন না। মনুষ্যত্ব আবার কি? আমাদের চাকরিটা গেলে আপনি কি আমাদের চাকরিটা দেবেন? বললাম তো ভেতরে এখন সেলিব্রিটিরা আছে, বাইরের কাউকে অ্যালাউ করা যাবে না। জান তো আপনারা এখান থেকে, আমাদের কাজটা আমাদের করতে দিন। কেন অ্যালাউ করা যাবে না? হ্যাঁ, কেন অ্যালাউ করা যাবে না? ভগবানের কাছে তো সবাই সমান। সেলিব্রিটি বলে তারা আগে পুজো দিতে যেতে পারবে, আর আমরা কি সাধারণ মানুষরা? আমরা কি পুজো দিতে যেতে পারবো না? ভগবান এইসব নিয়ম কানুন নিজে বানিয়েছেন। কি ভেবেছেন যে কি আপনারা? কি ভেবেছেন? বাইরে তো ভেদাভেদ করেনি, মন্দিরটাও বাদ দেবেন না। দেখুন দিদি, আপনি কিন্তু অকারণে বাজে কথা বলছেন। আমি তো বললাম যেতে দেওয়া যাবে না, শুধু শুধু বিরক্ত করে যাচ্ছেন। একই 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 একজন মহিলার সাথে কি এইভাবে কথা বলেন? দেখুন না স্যার, আমি ওনাকে তখন থেকে বোঝানোর চেষ্টা করছি ভেতরে যেতে দিতে পারবো না, তবু উনি উল্টো পাল্টা বলে যাচ্ছেন। উল্টো পাল্টা কি? উনি তো ঠিকই বলছেন, ভগবানের কাছে সকলে সমান। ওনারা পুজো দিতে এসছেন, কেন বাধা দিচ্ছেন ওনাদের? ওই মেয়েটা ঠিক কন্দে কন্দে এখানে চলে এসেছে, নাকি চিঠি খবর দিয়েছে ওকে? আর অভি, অভি আমাকে ছেড়ে আবার ওই মেয়েটার কাছে চলে গেল। বললাম তো ওনাদের ভেতরে যেতে দিন প্লিজ। কিন্তু স্যার আবার, কিন্তু আমি বলছি তো ওনাদের ঢুকতে দিন। ওমা কাবেরে তোরা, না মানে আসলে শুনেছি যে এই মন্দির খুব জাগ্রত, তাই ভূমিকে নিয়ে একটু পুজো দিতে এসেছিলাম এই আর কি। আমরা জানতাম না যে তোরাও পুজো দিতে এসেছিস। ঠিক আছে, তোরা পুজোটা আগে দিয়ে দে, আমরা না হয় পরে পুজো দেবো, চ। কেন আপনারা চলে যাচ্ছেন কেন? কারণ এই যে সিকিউরিটি গার্ড ভদ্রলোকটি বলছিলেন ভেতরে নাকি খুব বড় সেলিব্রিটি এসেছে, তাই জন্য রোদের মধ্যে আমরা যারা দাঁড়িয়ে রয়েছি আমরা কেন? কেউই নাকি ভেতরে যেতে পারবে না। সিকিউরিটি, আপনি ওনাদেরকে আটকাচ্ছেন কেন? মন্দির তো সবার জায়গা, এখানে সেলিব্রিটি বা ছোট বড় তো কেউ কিছু নয়। প্লিজ আপনি ভক্তদের বাধা দেবেন না, ওনাদেরকে আসতে দিন। তাছাড়া আমরা তো এরকম কোনো ইনস্ট্রাকশন দিইনি। না স্যার, মানে আপনারা তো বড় মানুষ, ভগবানের মন্দিরে ভগবানের থেকে বড় তো কেউ হন না, আমাদেরকে আসতে দিন।
তাছাড়া বয়স্ক মানুষরা পুজো দিতে এসে বাইরে কেন দাঁড়িয়ে থাকবে? দেখুন, ওনারা আমাদের পরিবার, ওনাদের কোনো অসম্মান আমি বরদাস্ত করব না। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আসুন, আপনারা ভিতরে আসুন। আসুন, আপনারা ভেতরে আসুন, আমরা একসাথে পুজো দেব, এর থেকে ভালো আর কি হতে পারে? সিকিউরিটি, ওনাদেরকে সাহায্য করুন। আসুন আসুন ম্যাডাম, ভিতরে আসুন। আয়না কাবিরে, আমি জানি তুই আমার উপর রাগ করেছিস, অভিমান করেছিস। কিরে সই, আমাকে তুই ক্ষমা করে দিতে পারিস না সই? কিরে, আমরা আগের মতো এক হতে পারি না? কিরে, ক্ষমা করে দে না আমায়। অভি কিন্তু চেয়েছিল ভূমিকে রাত্রির বেলায় বাড়িতে পৌঁছে দিতে, ভূমি চাইনি বাড়িতে ফিরে আসতে। সারা রাত বাইরে কাটিয়ে তারপর সকালবেলা ফিরে এসেছে। বা বা বা, চমৎকার! এই না হলে চরিত্র? আসলে আমার কি মনে হয় বলতো, ভূমির না একটা অন্য ইন্টেনশন ছিল। ও চেয়েছিল তোমার সাথে সারা রাত কাটিয়ে সেটাকে পরে ইউজ করতে। এই ভূমিকে আমি আমার আর অভির ভালো মুহূর্তটা নষ্ট করতে কিছুতেই দেব না। এত কিছুর পরেও এভাবে ভূমি বারবার আমাদের মাঝে আসছে কেন? কেন অভির সামনে বারবার এলে আমি কি করে অভিকে নিজের দিকে ফেরাবো? কে কে পুজো দেবেন, তাড়াতাড়ি আসুন, পুজোর সময় পেরিয়ে যাচ্ছে তো। না বাবা, এই সিঁদুরটা নিজের নিজের স্ত্রীকে পরিয়ে দাও। এই সিঁদুর তোমাদের সম্পর্ক অক্ষয় রাখবে। এবার এই ভূমির সামনে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দাও তুমি। আমি জাস্ট ভূমির মুখটা দেখার জন্য একেবারে মুখিয়ে আছি। যে ভুল আমি করেছি সেটা আর আমি কিছুতেই রিপিট করবো না পিসিমনি। এবার থেকে রায়মা চ্যাটার্জি আর নিজে কিচ্ছু করবে না, আড়াল থেকে করাবে। বুদ্ধিমান লোকেরা সেটাই করে থাকে রায়মা। ওভার স্মার্ট না হয়ে একটু ইন্টেলিজেন্ট হওয়ার চেষ্টা কর,
তাতে দেখবে রেজাল্টটা ভালো হবে। Yes. ওই চিঠি সাহেবের জীবনে লাঠি হয়ে এসেছিল না, এবার ওই লাঠিটাই আমি কেড়ে নেব, দেখি তারপরে সাহেব কি করে দাঁড়ায়। সাহেবের চিঠি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।